Hi guys, good morning. এটা হলো পরের দিন সকাল বেলা আর এখন বাজতে চলল 9টা। তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠলাম, কারণ এই কদিন একদম ঘুম হয়নি। আর এদিকে একটা কাণ্ড ঘটে গেছে সকাল বেলা ওঠার পর পর। মানে আমি উঠে শুনছি কি যে সবাই সাপ খেলা দেখতে গেছে। তো আমি একটু মানে তাড়াহুড়ো করে উঠলাম, মানে উঠে বললো যে ওরা 15-20 মিনিট আগে সাপ খেলা দেখতে বেরিয়ে গেছে বাড়ির পাশেই। তো আমি রীতিমতো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ওখানে গেছি, গিয়ে দেখি সবার হাতে এক একটা করে তাবিজ, সবাই তাবিজ নিয়ে চলে এসেছে এক একটা করে। আর এখন ওই তাবিজের দাম 40 টাকা। এখন মানে বাড়িতে পিসির বাড়িতে এসছে, তো পিসির মশাই বলছে তাবিজে কোনো কাজ হয় না, তাবিজ আবার ফেরত দিতে যাচ্ছে। আর এক একজন তাবিজের 1.5 টাকা দিতে যাচ্ছে। মানে সব একজন এই যুগে দাঁড়িয়ে থেকে তাবিজ তাবিজ বিশ্বাস করে ভগবান। আর জেঠু রে, এই যে জেঠু আনু, তোমরা কি করে আনলে বলো? দীপঙ্কর আনলে বলো, তোমরা তাবিজ কি করে আনলে? তাবিজের কাজ হয়, তাবিজের কাজ হয়। এই যে তাবিজ নিয়ে এসছে। আর এগুলো কি? তাবিজ আর গাছের শিকড়, ঠিক আছে? ডাক্তারের কোনো দাম নেই এই যুগে দাঁড়িয়ে থেকে। এই যুগেও তাবিজের দাম। এই কি নিয়ে এসিস? কিছু বলার নেই, সকালে কিচির মিচির চলছে, সকালবেলা উঠেই যে কিচির মিচির শুরু হয়ে গেছে। চলো এখন একটু দেখি সকালের খাবার খাবো, চা টা আগে চা খাবো, চা টা খেয়ে তাবিজ নিয়ে আসলে কোথার থেকে যায়। আমি ভয় পাইনি, আমি আনি, ওই যে ওই সব নিয়ে এসছে তাবিজ। চলো এখন চা টা খাবো, তারপরে তোমার সঙ্গে কথা হবে। তাই তাই জন্য তো ভয় পেয়েছি, ওটা ভয়ের তাবিজ না। আমি সেই ছোটবেলায় একটা তাবিজ নিয়েছিলাম কুকুরের ভয়ের জন্য, ছোট্ট একটা তাবিজ আমার মা বানিয়ে নিয়েছিল কুকুরের ভয়। তুমি তাবিজ এনেছো? আমি তো গেলাম সাপ খেলা দেখতে, ওখানে সাপ খেলা দেখানো হচ্ছে। এবার আমি তো জানি না ওখানে তাবিজ নিতে গেছে, আমি যদি আগে যেতাম ওদের নিতে দিতাম না তাবিজ। আরে এই যে উনি আরেকজন নিয়েছে, কে? চলো এখন দেখি সকালে কি খাবার আছে। আমি প্রথম দেখলাম এগুলো তো ডিম দেয়, ডিম ছাড়াও হয়, ডিম ছাড়াও হয়, দই দিয়ে একটা পাউডার দেয় তাই দিয়ে হয়। কি বানালে? সবাই বাড়ি থেকে বলার পর এখন সবাই যাচ্ছে ওই তাবিজগুলো ফেরত দিতে। দেখা যাক সাপুরা কোথায়। আর ওই যে ও একটা কদিন পরে দেখবে মাজাই নে দিবে ব্যবসা না, এরা তাবিজেও বার্গেন করেছে।
বাবার দোকানে যাবে এমনি এমনি পেয়ে যাবে। এখন সকালের খাবার খেতে বসে পড়েছিলাম, 9:30 বাজতে চললো চা, আর সঙ্গে যেই নান ভেজেছিল সেটা দিয়ে মিলিমিশিয়ে খেয়েছিলাম, কেননা নানের সঙ্গে কোনো তরকারি সকালবেলা রান্না করা হয়নি, তো সবাই শুধু খেয়েছিল, বাট আমি চা দিয়ে আর নান দিয়ে ভালো করে ভরিয়ে ভরিয়ে খেয়েছিলাম। তো চলো এখন খেয়ে নিই আমি আমার খাবারটা, সবার খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর আমি সবার লাস্ট। আর এখানে দেখো আজকের জন্য আনা হয়েছিল মাটন, চিকেন অ্যান্ড আর একটা কি আনা হয়ে গেছিলো ভুলে গেছিলাম, এখানে সবাই মিলে মাটন ধুচ্ছে। ও আরেকটা হচ্ছে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, এই আর এখন দেখো খাসির মাংস রান্না শুরু হয়ে গেছে, এখানে দিদি মাংস রান্না করছিল, প্রথমে আলুগুলোকে ভেজে নিল, আর পুরো রান্নার রেসিপি আমি পরে দেখিয়ে দেবো। আর একটা দুঃখের সংবাদ, সেটা হচ্ছে আজকে ভিনি মামা বাড়ি চলে যাচ্ছিল, যদিও আমি বিকেলে চলে যাবো, তো ভিনি মামা বাড়ি যাচ্ছিলো সকালবেলা দুধ ভাত খেতে, এই 12টার দিকে বেরিয়ে গেছিলো, ভিনি গেছিলো আর বৌদি গেছিলো। এই যে আমাদের ভিনি, এই যে টাটা টাটা টাটা, নাও ছাড়ো। বাচ্চা এখন 12:30, আর এখন দুপুরের খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে, কেননা আমরা এবার দুপুরের খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো বিকালবেলা। আর একটু আগে তোমরা দেখতেই পেলে মাম্মা মামা বাড়ি চলে গেছে দুধ ভাত খেতে, তো ওর সাথে তো আর দেখা হবে না, যাই হোক। আর এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছে দিদি, এখানে হচ্ছে খাসির মাংস হচ্ছে, আবার অনেকে খাসির মাংস খায় না বলে তাদের জন্য হাঁসের মাংস আনা হয়েছে, আবার এইদিকে মোটামুটি অনেক রান্না হয়েও গেছে, এখানে ডাল হয়েছে, ইঁচড় চিংড়ি হয়েছে মোটামুটি, আর দুপদের মাংস রান্না হলেই হয়ে যাবে, আর সবার শেষে ভাতটা করা হবে। আর এই খাসির মাংস এবং হাঁসের মাংস রেসিপি তোমরা আমার পেজে পেয়ে যাবে, আমি পেজে আপলোড করে দেবো আর ইউটিউবেও আপলোড করে দেবো, তোমরা সবাই চেক করে নিও। চলো এবার এটার ভিডিও দাও অল্প করে, আমার রসুন দে ফেভারিট। এখন সবাই মিলে এই যে দুপুরবেলার খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম, প্রায় বাজতে চললো 3:30-4 মতো, তো সবাই মিলে এখানে দেখো আমরা একসঙ্গে খেতে বসেছি, কারণ এই খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আজকে বাড়ি চলে যাব, তো যার জন্য এখানে সবাই একসঙ্গে খেতে বসেছিলাম। আর আরেকটা সমস্যা আজকে হয়েছে, এই পিসিবাড়ির যে গরুটা আছে ও আজকে একটু অসুস্থ হয়ে গেছিলো কোনো কারণবশত, তো তার জন্য ওর জন্য ডাক্তার দেখতে এসেছিলো, তো ডাক্তার দেখলো। আমি দিদি বোন বিশাল ওই সাইডে সব মানে বাড়ির সবাই চলে এসেছিলাম, এখন হচ্ছে পুচকি মানে আমাদের মাম্মাম বাড়ি পুরো ফাঁকা, মাম্মাম রয়েছে ওর মামা বাড়ি, আর এই বাড়িতে শুধু পিসি দাদা আর পিসে মশাই এটা জন্য রয়েছে। তো চলো ব্লগটা এই অবধি এখানে শেষ করছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, তো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, টাটা করে দাও সবাই।